নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা কিন্তু এবার দেখে নেবো যে নেক্সট উইকে কিরকম ভাবে স্টক মার্কেটকে দেখবো, বা কোন কোন স্টক গুলোকে আমরা একটু খেয়াল রাখবো, যেগুলো স্পেশালি সুইং ট্রেডিং এর জন্য আমরা একটুখানি নজরে রাখবো। কারণ আপনারা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করেন, আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতি উইকে চেষ্টা করি যে উইকলি কিছু অ্যানালিসিস করে যে স্টকগুলোকে বাছার, যেগুলো মেনলি প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমরা বাছি। এবং লাস্ট উইকে আপনারা দেখেছিলেন যে কটা স্টক, দেখুন আপনারা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, যে কটা স্টক আমরা কিন্তু দিয়েছিলাম ম্যাক্সিমাম স্টক, কিন্তু সেখানে আউট পারফর্ম করেছে। আজকে যদি পুনাওয়ালা ফিনকপ বলুন, কি আজকে এশিয়ান পেন্টস বলুন, কি আজকে ইউফ্লেক্স বলুন, যে কোনো স্টক, এবং তার সাথে আমাদের অটোমোবাইল সেক্টরের মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মাহিন্দ্রা সিআই, প্রত্যেকটা স্টক কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে। তো সেইটাকে মাথায় রেখে যদি আমরা আগামী উইকেও দেখতে হয়, তাহলে কিন্তু খুব সিলেক্টিভ হতে হবে। আমরা সবসময় যেটা বলে থাকি, আমরা সবসময় ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের দিকে, কিন্তু তাকে আমরা কখনো পেনি স্টক বা ফান্ডামেন্টালি উইক স্টকের দিকে কিন্তু তাকাই না। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, যেখানে আমরা ডিটেলে একটু বোঝার চেষ্টা করবো কুইকলি যে কোন কোন স্টকগুলোকে আমরা দেখছি এবং কেন দেখছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমরা যদি নিফটির পজিশন নিয়ে একটুখানি আলোচনা করি, দেখুন নিফটি কিন্তু এখন এই মোমেন্টে আমরা দেখতে পেলাম কি 16,000 ক্রস করে সেখানে কিন্তু চেষ্টা করছে নিফটি তার উপরে থাকার, সেটা কিন্তু একটা চেষ্টা রয়েছে বটে। বাট এখনো আমরা যদি জোর দিয়ে বলি, দেখুন একটা কমপ্লিটলি ডাউন ট্রেন্ড একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো প্রপার ইন্ডিকেশন নেই যেখান থেকে একটা ভালো কোনো মুভমেন্ট আসতে পারে। এবং দেখতেই পাচ্ছে ক্যান্ডেলের সাইজ কোনো স্ট্রেংথ কিন্তু নেই, এবং ওভারঅল গ্লোবাল মার্কেটেও কিন্তু সেরকম কোনো পজিটিভ এখনো অবধি সেই সেন্টিমেন্ট কিন্তু কাজ করছে না। সেহেতু এটাকে মাথায় রেখে আমাদের সমস্ত ট্রেডিং যদি আমরা করি বা ইনভেস্টমেন্ট যাই করি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে ওভারঅল মার্কেট সেন্টিমেন্টের কথা। সো আজকের যে প্রথম স্টকটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে টাটা কেমিক্যালস। টাটা কেমিক্যালসে যদি আমরা খেয়াল করি, দেখুন 790 থেকে 800 মধ্যে কিন্তু খুব ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল দাঁড়িয়ে আছে, এবং এখানে কিন্তু একটা ভালো ভ্যালু বাইং এর জায়গাও কিন্তু রয়েছে। আমরা যেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি দেখেন, সেখানে কিন্তু অলরেডি আপডেট দিয়েছিলাম। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা জানেন যে আমরা কিন্তু নিয়মিত এখানে রিসার্চ রিলেটেড আপডেটগুলো দিতে থাকি। যদি এখনো জয়েন না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জয়েনটা করে নিন, এখানে ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো। এবং আমরা আমাদের যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে সেখানকারও আমরা প্রতিদিনের আপডেট, ইন্ট্রাডে স্টকের আপডেট এবং বা আমাদের সুইং ট্রেডিং এর আপডেট, প্রতিদিনের আপডেট কিন্তু এখানে পেতে থাকবেন। এই চ্যানেলের লিঙ্কটা আমরা ইনস্টাগ্রামের চ্যানেলের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো। তো এই স্টকটার ক্ষেত্রে আমরা কিন্তু যদি দেখি যে এখানে কিন্তু খুব লো রিস্ক নিয়ে আমরা কিন্তু একটা ভালো মিড টার্মের জন্য যদি কেউ ভালো করতে পারেন সেই ক্ষেত্রে ভালো, কারণ টেকনিক্যালি এখনো 200 অ্যাজ ওয়েল অ্যাজ 50 দুটো ইএমএরই কিন্তু নিচে রয়েছে। টেকনিক্যালি যে এখন খুব স্ট্রেন্থ দিচ্ছে সেটা নয়, কিন্তু আমরা ভালো সাপোর্ট লেভেল বাইং কিন্তু এখান থেকে বলতে পারি, যেটা কিন্তু আস্তে আস্তে করে একটা ভালো পজিশন কিন্তু নিতে পারে। একটু রিট্রেস নিতে নিতে সেটা কিন্তু জায়গা নেওয়ার চান্স তৈরি করছে, সেটাকে আমাদের মাথায় রেখে একটা রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার অপরচুনিটি দেখতে পারি। নেক্সট যে স্টকটাকে আমরা দেখবো সেটাকে দেখুন, আমরা নাম হচ্ছে জুবিলিয়ান ফুড ওয়ার্কস। জুবিলিয়ান ফুড ওয়ার্কসও কিন্তু এখন একটা ভালো সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে, যেটা সাপোর্ট অ্যারাউন্ড ওই 575 থেকে 580 কাছাকাছি, 590 এরকম একটা রেঞ্জ বলা যেতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসলি এই জোনে কিন্তু একটা ভালো সাপোর্ট ছিল। এবং এখন দেখুন এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যদি এই প্যাটার্নটার নাম আপনারা জানেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানান, এবং এই প্যাটার্নটা কি প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন না বিয়ারিশ প্যাটার্ন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সো এই লেভেলটা কিন্তু এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট লেভেল, সেই লেভেলটাকে যদি ব্রেকআউট দিতে পারে, কারণ এখন দেখুন রিসেন্টলি এটা 50 EMA কিন্তু ক্রস করেছে, যেটা এই লাইনটা দেখতে পাচ্ছেন না, যে 50 EMA 200 EMA সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে। সো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্টকটাকে আমরা একটুখানি খেয়াল রাখবো। যদি মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি 590 ওপর যদি এখান থেকে আমি রেঞ্জটা পাই, যদি এখান থেকে দেখতে পাই যে হ্যাঁ 590 ওপরে ক্লোজিং করতে পারছে, মানে অ্যারাউন্ড এই 200 EMA উপরে, তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো স্ট্রেন্থ চলে আসবে, এবং সাপোর্ট লেভেল তখন কিন্তু এখান থেকে রিট্রেস করে যদি একবার ওঠে, যে এই লেভেলটা এখন দাঁড়িয়ে আছে এই রেজিস্টেন্সটাকে যদি সাপোর্টে কনভার্ট করে, তাহলে কিন্তু খুব ভালো একটা কম রিস্কের মধ্যে আমরা কিন্তু ট্রেড অপরচুনিটি পেতে পারি। নেক্সট যে স্টকটাকে আমরা দেখবো সেটার নাম হচ্ছে গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ। গ্রিন প্যানেল কিন্তু একটা বেসিক্যালি স্মল ক্যাপ কোম্পানি, এবং এক্ষেত্রে আমরা দেখবো যে এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো, এবং টেকনিক্যালি এখন যেহেতু আমরা টেকনিক্যাল আলোচনা করছি, টেকনিক্যালি যদি খেয়াল করি এই মোমেন্টে একটা ভালো সাপোর্ট লেভেল থেকে কিন্তু উঠছে, ভালো একটা সাপোর্ট লেভেল কিন্তু অলরেডি এখানে রয়েছে এবং সেখান থেকে ওঠার চেষ্টা করছে। এবার যদি মোটামুটি এখানে আমরা দেখতে পাই যে 450 ওপর যদি একটা ভালো ক্লোজিং পাই, অ্যাটলিস্ট 450 ওপরে, কারণ 50 EMA কে জাস্ট ক্রসিং দিচ্ছে, 200 EMA কিন্তু এখনের সামনে একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে। বাট
এই লেভেলটা কিন্তু ওর জন্য খুব ইম্পর্টেন্ট। যদি এই লেভেলটার উপর একটুখানি আমরা ভালো অপরচুনিটি পাই, তাহলে কিন্তু আমরা জানি কি এই যে 420-র একটু নিচে আমরা কিন্তু স্টপ লস মেনটেন করে একটা ট্রেড এন্ট্রি নেওয়ার অপরচুনিটি পেতে পারি। এরপরে স্টকটার নাম হচ্ছে দীপক ফার্টিলাইজার, দীপক নাইট্রেট নয়, কিন্তু দীপক ফার্টিলাইজার নিয়ে আলোচনা করছি। এবং টেকনিক্যালি যদি এটাও খেয়াল করে দেখুন, এটা কিন্তু আবার একটা খুব ভালো সাপোর্ট লেভেল, এখানে 530-এর রেঞ্জে যেটা ছিল এই সাপোর্ট লেভেলকে তো টপকেছেই, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে নেক্সট সাপোর্ট লেভেলটাকেও কিন্তু এখান থেকে দেখুন এই রেজিস্ট্যান্সটাকে এখন সাপোর্টে কনভার্ট করে যেটা মোটামুটি 600 রেঞ্জে ছিল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখন একটা ভালো ক্যান্ডেল কনফার্মেশন রয়েছে। এবং সামনে যে টার্গেট মোটামুটি 700 থেকে 720-এর কাছাকাছি, এটা কিন্তু একটা সামনে রেজিস্ট্যান্স রয়েছে। সো শর্ট টার্ম ট্রেডিং এর জন্য আমরা ডেফিনেটলি এটাকে কিন্তু এখন মাথায় রাখতে পারি। এবং এর সাথে আপনাদের জানিয়ে রাখি কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং, কিন্তু এখন এই মোমেন্টে যেহেতু একে অনেকটা কারেকশনের পরও কিন্তু এখন যথেষ্ট ভালো ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। সো আস্তে আস্তে করে আমরা মিড টার্মের জন্য এটাকে নিতে পারি। এবং এই জায়গায় যদি আমরা খেয়াল করি দেখুন, এখানে কিন্তু একটা এই প্যাটার্নটাকে বলা হয় পিয়ার্সিং প্যাটার্ন, যে প্যাটার্নটা ফর্ম করে আস্তে আস্তে করে উপরে ওঠার চেষ্টা করছে। সেহেতু আমরা যেহেতু একটা সাপোর্ট লেভেল বাইং এবং ভালো প্রাইস অ্যাকশন সাপোর্ট পাচ্ছি, সেহেতু এখানে কিন্তু অবশ্যই এই স্টকটাকে নজরে রাখবো এবং সেখানে প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করবো। নেক্সট স্টকটার নাম হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড। ভারতী এয়ারটেল কিন্তু আমরা অলরেডি আগে কিন্তু আমাদের আগের উইকেও আমরা বলেছিলাম, দেখুন এটা সুন্দর ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে এটা কিন্তু আজকে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু একটা চ্যানেল ব্রেকআউট হয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন চ্যানেল ব্রেকআউট হয়েছে। এবং যদি দেখুন কোথায় এই সাপোর্টটা নিচ্ছে, যেটা কিন্তু একটা পারফেক্ট প্রাইস অ্যাকশন সাপোর্ট। দেখুন এখানে এইখানে রেজিস্ট্যান্স পেয়েছে, এরপর এখান থেকে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে, যেটা কিন্তু আমাদের যে ইনস্টাগ্রামের যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা এর আপডেটও দিয়েছিলাম, আপনারা জানেন। সেহেতু আবারও বলছি ইনস্টাগ্রামে যারা যারা জয়েন করেনি তারা কিন্তু প্লিজ জয়েন করে যাবেন, এই ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো। এবং টেলিগ্রামের কথাও কিন্তু আমি এর আগে যেটা বললাম, টেলিগ্রামেও কিন্তু এরকম নিয়মিত আপডেট আমরা দিতে থাকি, যেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফার্স্ট কমেন্ট থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। সো ভারতী এয়ারটেল কিন্তু এখন এই মোমেন্টে দাঁড়িয়ে 50 EMA কে একটা ক্রস দেওয়ার চেষ্টা করছে। স্লো অ্যান্ড স্টেডি যদি আমি বলি তাহলে আস্তে আস্তে করে এখান থেকে গ্রোথ কিন্তু এক্সপেক্টেড। যদি আস্তে আস্তে করে মুভমেন্ট পেতে পারে তাহলে এখান থেকে কিন্তু এ মুভ করে বেরোনোর চেষ্টা করবে। এখানেও কিন্তু একটা দেখুন প্যাটার্ন ফরমেশন হয়েছে। এই প্যাটার্নটার নামটা কি আপনারা চ্যাটে কিন্তু জানাবেন আমাকে, তাহলে বুঝতে পারবো যে আপনারা প্রপারলি এই সম্বন্ধে পড়াশোনা করছেন এবং সঠিক শিক্ষাটাকে নিয়ে তবেই ট্রেডিং করতে আসছেন। নেক্সট স্টকটার কথা আমরা নাম বলবো, সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপার মার্ট বা ডি মার্ট। এই কোম্পানিটা কিন্তু এখন যদি দেখে একটা দারুণভাবে কারেকশন হয়েছে এবং এখন এই মোমেন্টে কিন্তু রিসেন্টলি যে রেজাল্ট বেরিয়েছে সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু বলছে করেছে, যার ফলে এই র্যালিটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লোজলি করি একটা ভালো মতো র্যালি কিন্তু লাস্ট 3-4 দিন আমরা লক্ষ্য করেছি। সেহেতু এখন কিন্তু এখানে দেখুন RSI অলরেডি 67, তার মানে 70-এর কাছাকাছি ঘুরছে। এখন যেটা দেখার বিষয় এই যে রেজিস্ট্যান্সটা এখন ওর কাছে রয়েছে, যেটা প্রায় 4000-এর লেভেল বলা যেতে পারে, যেটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলটাকে ওকে কিন্তু ভালো মতো ক্রস দিতে হবে এবং সেটাকে ওকে সাপোর্ট বানিয়ে যদি ওঠে তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ভালো অপরচুনিটি পেতে পারি। যদি এখান থেকে কোনো আপ মুভমেন্ট পাই তাহলে সেই জন্য আমরা বলছি উইকেটাকে অবশ্যই নজরে রাখবো, যদি এরকম কোনো ভালো মুভমেন্ট পাই তবেই কিন্তু আমরা এন্ট্রি নেবো, আদারওয়াইজ নয়। এবং এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখন কিন্তু TCS এর যে রিসেন্টলি রেজাল্ট আমরা দেখতে পেলাম, যেটা আমি বলবো খুব অ্যাভারেজ, সেখানে কিন্তু খুব ভালো পরিমাণ প্রফিট মার্জিন মেনটেন করতে পারছে না, সেটা একটা বড় প্রবলেম। সেকেন্ডলি এখন যে অ্যাট্রিশন রেট সেটা কিন্তু বেড়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা যেটা মিস্টার এন চন্দ্রশেখরন যেটা বলছেন যে এখন কিন্তু এটার সেকেন্ড কোয়ার্টারও এর এফেক্ট দেখা যাবে। সেহেতু TCS এর যদি দেখি এখনো প্রাইসে কিন্তু সেইভাবে স্টকের প্রাইসে খুব একটা আমরা জানি যে IT স্টকের এখন কোনো মুভমেন্ট সেইভাবে নেই, এবং এই যে TCS এ যদি এটা দেখি আমরা দেখবো অন্যান্য কোম্পানিতেও কিন্তু এর ট্রেন্ডটা আমরা খেয়াল করবো, যেটা আমরা অন্যান্য IT কোম্পানি যদি বলি উইপ্রো, ইনফোসিস, মাইন্ড্রি, এগুলোতে কিন্তু এর ট্রেন্ডটা বোঝা যায়। বাট হ্যাঁ, নতুন অর্ডার অনেক কনফার্ম করেছে, যেটা একটা ভালো দিক। বাট এখন এই মুভমেন্টে কিন্তু IT এই জায়গাগুলো থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু IT স্টক ভালো মুভমেন্ট আসার একটা মুশকিলের জায়গা। তো আজকের ভিডিওটি শেষ করার আগে একটা এডুকেশনাল কোয়েশ্চেন আপনাদের কাছে রাখবো, যেটা আমি আগেও বললাম যে এই যে পার্টিকুলার প্যাটার্নটি দেখতে পাচ্ছেন সেটার নাম আমাকে অবশ্যই চ্যাটে কিন্তু জানাবেন, কমেন্টে জানাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফার্স্ট লো বানিয়েছে, তারপর আরো নিচে লো বানিয়েছে, তারপরে লোটা কিন্তু একটু উপরে বানিয়েছে। এই পার্টিকুলার ফর্ম্যাট, এই যে পার্টিকুলার প্যাটার্নটার নাম কি এবং এটা কি প্যাটার্ন, বুলিশ না বেয়ারিশ, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এবং অবশ্যই যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, একটা সামান্য লাইক আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু এরকম মোটিভেশন নিয়ে তাহলে আসার চেষ্টা করবো যে আরো কি নতুনত্ব ভিডিও আপনাদের জন্য আনা যায়। আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, কোন স্টকগুলোকে আপনারা নজরে রাখছেন এর মধ্যে এবং এর বাইরেও কোনো স্টককে নজরে রাখছেন কিনা সেটা জানাতে ভুলবেন না। এবং দেখুন আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো যাচ্ছে অনেক ডিটেল অ্যানালিসিস ভিডিও কিন্তু আমরা অলওয়েজ বানানোর চেষ্টা করি, সেহেতু প্রথমবার যদি আসেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন সেখানেও কিন্তু জয়েন করতে ভুলবেন না। ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্কটি দিয়ে রাখবো, আর আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলেও কিন্তু লিঙ্কটি আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, যেখানে প্রতিদিন আপনারা নিয়মিত এই রিলেটেড আপডেটগুলো পেতে থাকবেন। সো আজকে আমি ভিডিওটাকে এখানেই এন্ড করবো, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।